আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সুখ পাখিটা দিনে রাইতে দেয় যেমনে তারা, কেউ তারে মিছে পায় কেউ খায় ধরা, হায়রে সুখ হায়রে দুঃখ ভেবে ভেবে সারা। ঘটক এবং আমরা, ঘটক এবং আমরা, হায়রে ঘটক এবং আমরা, ঘটক এবং আমরা। নামের কাণ্ড কানা কেউরে দেশান্তনা, আবার কেউরে যন্ত্রণা, হরে কেউরে যন্ত্রণা। পারে না থাকতে মানুষ ছাড়া, হরে পাহাড়ে না থাকতে মানুষ ছাড়া। ঘটক এবং আমরা, ঘটক এবং আমরা, হরে ঘটক এবং আমরা, ঘটক এবং আমরা। সুখ পাখিটা দিনে রাইতে দেয় যেমন তারা, কেউ তারে মিছে পায় কেউ খায় ধরা, হায়রে সুখ হায়রে দুঃখ ভেবে ভেবে সারা। ঘটক এবং আমরা, ঘটক এবং আমরা, হায়রে ঘটক এবং আমরা, ঘটক এবং আমরা। আমি একটা খোয়াব দেখছি। কি খোয়াব? পুষ্পনীতে ডুববে আমার মরণ হয়েছে। তোমার রূপের প্রতি আমার আর কোনো আগ্রহ নাই। এত বদলাই গেলা কে? এত বছর ধরে তুমি আমারে কষ্ট দাও নাই, মেলা কষ্ট দিছ। আমি বিয়া কইরা তার পরটি শোধ নিলাম। দুই চামচ দুধ বেশি কইরা দে। দুধ বেশি দিতে পারো না, যা দে তাই খান। আরে বেটা, রোজ 10 কাপ চা খাই, 10 কাপ চা খাইলে 1 কাপ দুধ পাওয়া যায়। মান্দারের ডাল দিয়ে তুমি কি করবা? একটা বুইরা শয়তান রে পিটা। আরে কই সে শয়তান, চল শালারে পিটা। দোস্ত, ও দোস্ত, বুইরা শয়তান রে দোস্ত। কি করছো তোমার? আমি হাত দিয়ে পিটা মোকার। ঘটকের কাজ তো একটাই, ঘটকালি। আমার মাইয়া গো জন্য আপনার পাত্র দেখানোর কোনো দরকার নাই, আপনি যান। রাগ করতেছেন কেন? আপনি সাহস তো কম না। আপনি আমার মাইয়া গো লেগা লস করে খারাপ ধারণা দিচ্ছেন। আবার ধারণাটা কি দিচ্ছেন? আমার মাইয়ারা খাওয়ানোর মধ্যে মরিচের গুঁড়া মিশাই দেয়, তারে খাওয়ান খাইতেও নিষেধ করছেন। কথাটা কি মিশা? আপনার মায়েরা শরবতের মধ্যে মরিচের গুঁড়া মিশা দেয় নাই? যাই হোক, লস করেছিল? হ্যাঁ। কবে? এত কথা জানি না। জানেন না না তো ওই ফারজানা ফারানা কই? সেটাও জানি না, আপনাকে জানতো জান। গেরস্থ বাড়ি থেকে খালি মুখে যাবো, দেন এক গ্লাস পানি দেন একটু বসি। পুষ্কুনিতে পানির কোনো অভাব নাই, যান পুষ্কুনিতে ডুব দিয়া পরান বইরা পানি খান, যান।
কি হলো, এত গোসা করছো কেন, কথা কও না কেন? না আমার কথাগুলি দোষ, না কথা কই ভালো। আমি কইছি যে তুমি কথা কইলেই দোষ। না আমার কথা কইতে গিয়া কে থেকে কি কয়ে ফেলাই, দেখা গেলো তুমি আবার উল্টা পাল্টা কথা বললা, দেখা গেল না কথা কো ভালো না। তুমি আসল কথাটা কও তো, গোসা করছো কেন কও। ওই দিন তুমি দেরি করলা কে, কইলা তুমি 10 মিনিটের মধ্যে আইতেছি, আমি 1.5 ঘন্টা 2 ঘন্টা যাবৎ বসে রয়েছি, তুমি কইতেই পারতা যে আমি আমু না। আচ্ছা তোমার কি ধারণা যে আমি ইচ্ছা করে তোমার 1.5 ঘন্টা বসায় রাখছি? তুমি বোঝার চেষ্টা করতেছো না কেন? সেদিন বাইরেতে গেছি, এর মধ্যে আমার ডাক দিছে, হ্যারো তো ম্যানেজ করে তারপরে বাইরেতে হয় নাকি? হ্যাঁ বুঝছি, ম্যানেজ করে বাড়িতে হয়, যাক দরকার নাই। আমার আইলে বিভিন্ন ধরনের বিভিন্ন সমস্যায় ভাইয়া তুমি যথাযথি করবা, আর কথাবার্তা কইবা সব দোষ আমার, দরকার নাই না হয় ভালো। আমি না তোমার একটা বুঝদার মানুষ ভাবছিলাম, কিন্তু এখন তো দেখি যে তোমার কথা বোঝানো সম্ভব না, মশকরাও বুঝো না, মশকরা করলেও তুমি ঘন ঘন গোসা করো। আচ্ছা এখন এগুলো সব বাদ দাও তো, তুমি একটু হাসো, হাসো না একটু হাসো। হাসুন যাবো না, এই তো আইসা ফেলাইছো, আর একটু হাসো, চাও আমার দিকে, কথা কও ভালো করে। চাউন যাবো না, চাউন যাইবো, চাউন যাইবো না, সাউন্ড যাইবো না, চাইলে সমস্যা আছে, চাবো না। ওই কারা কিরে, এই গ্রামে কে? একটা কামে আইছিলাম, সেটা আপনার বলা যাবো না। বলা যাবো না? না চালাকি করস, ফারজানক বাড়িতে গেছিলি না? গেছিলাম, সেখানে গেলে আপনার কি? ওই আমার কি মানে, হ্যাঁ আমারে দিয়ে ফারজানক বাড়ি চিনছস, অন আমারে সারা যাস না, হুম বেশি চালাকি করস আর আমার নামে বদনাম করস, তুই তো মানুষ সুবিধার না রে। কী করুম, টাকা তো বহুত খাইছেন, একটা বিবাহ করাইতে পারলেন না, এবার নিজের চেষ্টা ফারজানের বিবাহ করুম, বুঝছেন? আমার সাথে টক্কর দিয়া ওই ফারজানের বিয়ে করতে পারবি? হ্যাঁ আমি বাচ্চা থাকতে তো ওই বিয়ে হইতে দেবো না। আমার বিবাহ আটকে রাখতে পারবেন না, কারণ ওই ফারজানার মার বহুত টাকার লোভ আছে। জিলাপি শোনার, জিলাপি চিনি? ওই জিলাপির ফেস লাগাই দেবো, বুঝছস? লেডিস মাস্টার, মন খারাপ করানোর কিছু নাই, আরে বেটা মেয়া মাইনসের গুসা মানে হইলো ভালোবাসা। হ্যাঁ সত্যি? হ্যাঁ আচ্ছা তুই এই যে সারাদিন মেয়া মানুষ পড়াস, মেয়া মাইনসের মন বুঝস না? না রে ভাই, বন্ধু মেয়া মানুষের মন বোঝা খুব কঠিন, এই কালো এই অন্ধকার এই আশার এই ভাদ্র বোঝা যায় না। একটা কথা আছে না, মেয়া মানুষের মন দেবধারা বুঝতে পারে না। ওরে বাবা বিশাল ব্যাপার সেটা, এখন মেয়া মানুষের মন তোর বুঝা কাম নাই, তুই তোর নিজের মন আগে বোঝ, তুই নিজেই তো একটা নিমচা শয়তান, কথাটা বোধ হয় পছন্দ হয় নাই তোর। না কিছু বললি আমার, তুই আসলে নিমচা শয়তান না, তুই নিমচা শয়তানের বাপ। খালি মানুষের বেশি লাগিয়েই থাকে, খাই রে কাম নাই কোনো। আমার মাথায় তো কোনো বুদ্ধি আসতেছে না আপা, আমি হন তাহলে কি করবো? মারে কথাবার্তা সব ঠিকঠাক, পরশু দিন বিবাহ। তুমি আমার বিবাহ ঠিক করে ফেলাইছো? একটা কথা মনে রাখো মা, তুমি আমার বিবাহ দিবা ঠিকই, তাই তার আগে আমি মরমু। দেখ রে মা, আমি লস্করে কথা দিয়ে ফেলাইছি, আর তাছাড়া টাকা পয়সাওয়ালা মানুষ, তুই অমত করিস না মা, সুখেই থাকবি। যার টাকা পয়সা বেশি তার পাপও বেশি, এত টাকা পয়সাওয়ালার লোক আমার দরকার নেই। কিন্তু আমার তো দরকার আছে, গরিব পাত্রকে এই সংসার চালাতে পারবো? আমাকে তো টাকা পয়সার অভাব নাই মা। দেখ রে মা, তুই আর কথা বাড়াস না, দিন তারিখ সব ঠিকঠাক, পরশু দিন বিবাহ, আর তাছাড়া তুই তো পয়সাওয়ালা পাত্র পছন্দ করতি, এখন আবার এমন পরিবর্তন কেন? বুঝছি তার মন ভালো লাগতেছে না, এর লেগা কথার উত্তর দিতেছিস না।
আচ্ছা থাক, উত্তর দেওয়ার দরকার নেই। তাই মনে রাখিস, পরশু দিন তার বিবাহ। আফা, তুমি কি এই বিবাহে রাজি? শোন ফারহানা, আমি পরিবারের লইয়া পালাই যাম, বুদ্ধিরা কেমন? কিন্তু আমাকে পরিবারের মান সম্মানটা একটু দেখবা না? পরিবার তো গরু ছাগলের মতন জবাই দিতে চায়, এছাড়া আর কোনো উপায় নাই। আষাঢ় মাসে ভাদরে আগুন, জয়লা পয়রা ময়লা মেরে, ভাদ্র মাস যাইব কবে রে। অসময় গীত, এই গীতটা আমি বানছি। তুমি গীত বানতে জানো? জানতাম না, তোর কষ্ট পাইতে পাইতে গীত বানতে শিখছি। আমি তোরে কষ্ট দেই? না না, এই পরিবারে কেউ আমার কষ্ট দেয় না, কষ্ট আমি নিজের থেকেই পাই। এই গীতটার মানে কি বুঝছ? মাথা ভর্তি খালি গোবর বুঝুম কেমনে? এই গীতটার মানে হলো তোমার আর আমার কষ্ট। আমার আবার কিসের কষ্ট? না না, একটু মস্কার করলাম মা। কইছি না, আমার মা কইবা না, কইছি না। গীতটা গাও, ভালো লাগছে। আষাঢ় মাসে ভাদরে আগুন, জয়লা পয়রা ময়লা মেরে, ভাদ্র মাস যাইব কবে রে। আষাঢ় মাসে ভাদরে আগুন, জয়লা পয়রা ময়লা মেরে, ভাদ্র মাস যাইব কবে রে। ইজ্জত ভাইয়ার লাগে কি সুন্দর কইরা বিদেশে বাতায় কথা কও, আমার লগে কও না। সুন্দর কইরা আবার কেমনে কথা কইতে হয়? এই যে এমনি এমনি কেমনে কেমনে ক জানি। আমি তার ছিলা না, তোর চোদ্দ গোষ্ঠী তার ছিলা, তুই তার ছিলা, তোর চোদ্দ গোষ্ঠী তার ছিলা। কি কইলি তার ছিলা? আমারে কইলি তারা, আমার তার ছিলা কইলি তোরে ভালো, তোর আড্ডি বেচে আমি কুটকুটি খামু। ওই তো কান্দনের কারণ কি? মারে, মনের মধ্যে শান্তি নাই, কই গেলে যে শান্তি পাবো সেটাও তো জানি না। মানুষ নিজের শান্তি নিজের অশান্তি নিজেই বানায়, আপনি শান্তি বানানোর চেষ্টা করেন কেমনে? আপনার বইন্ডে তার বাড়ি দিয়ে আসেন। মারে, এই বাপের লগে বেত্তমিজি সুরে কথা কইতে নাই। রানী খালারে আপনার বোন কইছি, এতে বেত্তমিজি হইছে? উড়ো চলো, পুনানে চলো, উড়ো তো। এই সরিষে এসে যদি তোরা আবার খোঁজে? হ্যাঁ, রাউনের কোনো ঠিক ঠিকানা নাই, উড়ো আও। দিল কে রাজা তুম মুঝকো সচ্চি প্যার নাহি করতে হো, কথা কেউ নেই বলতে হো, তুমি কি তালা ঝুলে রাখতে হো মুখের মধ্যে? মেরে দিল কে রাজা তুম কি বোবা হয়ে গেছো? নেহি নেহি রানী, কথা বলতে আচ্ছা নেই লাগতে হো, আমার শরীর আচ্ছা নেই লাগতে হো। তোমার তো জ্বরে পুড় যেতে হো, ঘর মে যাও, ঘর মে যাও। নেই রানী, তোমার সাথে থাকতে ভাল লাগতে হো, তুম ঘর মে যাও, মায় চলতে হো।
রানী তুম কাহা যায় রানী রানী মারি মনটা এখন ভালো লাগতেছে বাতাস আর পানি মানুষের মন ভালো করে কথাটা কার আমার পানি আর বাতাসের লগে মানুষের মনের সম্পর্ক আছে যাওগা গীত শুনবা গীত গা আশার মাইশা পাত্রে রাগুন চইলা পুরা মলাম রে ভাদ্র মাস কবে যাইব রে সুন্দর হয়েছে না গীতটা কার শুনবা কার শতান বেদির মারে এই মায়ের এমন করে কইতে নাই তোর মায় কিন্তু ভালোই গীত বানায় না হ্যাঁ হে লেগে তো মুখস্থ হয়ে গেছে একবার শুনুনের সাথে সাথেই যাই কই যাও বাড়ি যাই বইয়া বইয়া তোর মায়ের গীত শুনি আচ্ছা গীত মানুষের সাথে মানুষের সম্পর্ক ভালো করে গীত অতীব ভালো জিনিস আর একটা গীত গাই আশার মাইশা ভাতের আগুন চইলা পুইরা মলাম রে ভাদ্র মাস কবে যাইব রে ভাদ্র মাস কবে যাইব রে কান্দা চলে এলো ঘটনা কি বাবুল তোমার চোখ দুটা কিন্তু সুন্দর গায়ের রংটাও মাশাল্লাহ সব কিছু মিললে তুমি ওই লাগিয়া কাওয়া সুন্দর পুরুষ তুমি আমার খাওয়ার লাগে তুলনা করলা এই যে না বুঝে শুনে খালি গোসা করো শুনো আন্ধারের একটা আলাদা সৌন্দর্য আছে আর কাওয়া হইল গিয়া আন্ধারের মতো এর লেগা তুমিলা আন্ধার সুন্দর পুরুষ আন্ধারে সুন্দর আমার রূপ যে তোমার কাছে টুংটাং সুন্দর এটাই প্রথম বুঝলাম টুংটাং সুন্দর মানে টুংটাং সুন্দর মানে হইলো তোমার এই মনে করো বহু দূর থেকে মাঝরাতে ভাইসা আসা চায়ের কাপের সাথে মনে করো চামচের শব্দ বহুত ভালো লাগুন সে শব্দ বুঝলাম তোই আন্ধারের সুন্দর পুরুষরা ভয়ঙ্কর হয় প্রথমত এদের চরিত্র খারাপ হয় আর দ্বিতীয়ত এরা এক মিনিটে বেইমানি করতে পারে এই কথাটা তোমার কেটা কইছে কত আন্ধারের সুন্দর পুরুষ দেখলাম আমার এই বয়সে জাগা শোনো গতকাল রাইতের পত্র পড়তেছিলাম পত্রটা বেশ বড় প্রথমে দেখে খুব ভালো লাগছে কিন্তু পরে পড়তে গিয়া বুঝলাম বড় পত্র লিখনের যোগ্যতা তোমার এখনো হয় নাই এইটা হাসার কথা তো ছোট পত্র লিখো ঘটক এবং আমরা
রাধার ঘটক এবং আমরা, ঘটক এবং আমরা। নামের কাণ্ড কানা কেউ রে দেশান্তনা, আবার কেউ রে যন্ত্রণা, হারে কেউ রে যন্ত্রণা, পারে না থাকতে মানুষ ছাড়া, হারে পারে না থাকতে মানুষ ছাড়া, ঘটক এবং আমরা।